চোখের সামনে জল জল করে ভেসে উঠছে শত শত বছরের সেই প্রাচীন ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বল্লাল বাটিতে। কালো পাত্রের উপরে যে কারুকার্যটা রয়েছে সেটা খুব সুন্দর, মানে নিখুঁতভাবে রয়েছে। এই কারুকার্য দেখেই অনুমান করা যাচ্ছে যে এই প্রাসাদটি কত সুন্দর ছিল। বন্ধুরা, আমি এমডি জুলকারনাইন আপনাদের স্বাগত জানাচ্ছি প্রাচীন বাংলার রাজধানী গৌড় থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বল্লাল বাটিতে। আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন মূলত এটিই হচ্ছে বল্লাল বাটি। অনেকের মতে এটিই নাকি রাজা বল্লাল সেনের প্রাসাদ। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখবো এই বল্লাল বাটি এবং তার সঙ্গে জানবো এখানকার অজানা কিছু ইতিহাস। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে অবস্থিত 22 গজি প্রাচীরের ঠিক পাশেই রয়েছে এই বল্লাল বাটি। বল্লাল সেন ছিলেন ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলের সেন রাজবংশের দ্বিতীয় শাসক। তিনি বিজয়া সেনের পুত্র এবং উত্তরসূরি ছিলেন এবং গোবিন্দ পালকে পরাজিত করে পাল সাম্রাজ্যের অবসান ঘটিয়েছিলেন। 1160 সাল থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশে রাজত্ব করেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন রাজা বল্লাল সেনের বল্লাল বাটি। অনেকের মতে এটা রাজা বল্লাল সেনের প্রাসাদ নামে পরিচিত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কালো পাথর রয়েছে, কিন্তু এই কালো পাথরের উপরে যে কারুকার্যটা রয়েছে সেটা খুব সুন্দর, মানে নিখুঁতভাবে রয়েছে। এই কারুকার্য দেখেই অনুমান করা যাচ্ছে যে এই প্রাসাদটি কত সুন্দর ছিল অতীতে, কত ভালো ছিল, কত সৌন্দর্য ছিল এই প্রাসাদের সৌন্দর্য, সেটাই কারুকার্য দেখেই অনুমান করা যাচ্ছে। বল্লাল সেন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকুমারী রামদেবীকে বিয়ে করেন, যা দক্ষিণ ভারতের সঙ্গে সেন শাসকদের ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগের ইঙ্গিত দেয়। লক্ষণ সেন ছিলেন বল্লাল সেনের পুত্র। বল্লাল সেনের পর সেন বংশের তৃতীয় রাজা হন লক্ষণ সেন। তার রাজত্বকাল ছিল 1178 সাল থেকে 1206 সাল পর্যন্ত। মানে সত্যি কথা বলতে গেলে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে যে এত প্রাচীন ঐতিহাসিক জিনিস আছে সেটা ইতিহাসের পাতায় পড়েছিলাম, কিন্তু স্বচোখে দেখা হয়নি। আজ আমি স্বচোখে দেখছি, সত্যি খুব ভালো লাগছে। এটা আলাদা একটা অনুভূতি, মানে এটা বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না, একমাত্র এখানে এলেই আপনারা বুঝতে পারবেন। 2003 সালে খননের মাধ্যমে বেরিয়ে আসা এই স্থাপনাটিকে বল্লাল সেনের প্রাসাদ হিসেবে অনুমান করছেন অনেকেই। সেই হিসেবে এটি রাজা লক্ষণ সেনের পৈতৃক বাড়ি। 1203 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের তুর্কি সেনা এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাহিনীর হাতে গোর আক্রমণ হলেই লক্ষণ সেন পূর্ববঙ্গের মুন্সিগঞ্জের বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন। সেখানে তার পুত্ররা আরও কিছুদিন শাসন অব্যাহত রাখে। এটি বল্লাল সেনের প্রাসাদ হলেও লক্ষণ সেনের প্রাসাদ কোনটি ছিল তা নিয়ে মতভেদ রয়েছে। তবে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের রোহনপুরে একটি ধ্বংসস্তূপকে লক্ষণ সেনের প্রাসাদ হিসেবে দাবি করছেন বেশ কিছু ইতিহাসবিদ। বল্লাল সেনের এই প্রাসাদ থেকে রোহনপুরে সেই ধ্বংসস্তূপ তথা প্রাসাদের দূরত্ব খুব বেশি নয়, সেই হিসেবে রোহনপুর প্রত্নদিন দর্শনে যে প্রাসাদ ছিল তা আরও বেশি পরিষ্কার হয়ে যায়। চোখের সামনে জল জল করে ভেসে উঠছে শত শত বছরের সেই প্রাচীন ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি এই বল্লাল বাটিতে। বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন, একবার ভেবে দেখুন, কি আশ্চর্য, কি অবাক! এখানেই নাকি একসময় থাকতেন রাজা বল্লাল সেন। তাই নাকি এটা প্রাসাদ অনেকের মতে। এটা নাকি মাটির নিচে ছিল, পরবর্তীকালে পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ দ্বারা খনন কার্য পরিচালনা করা হয় এবং এটা আমাদের চোখের সামনে, মানে এটা উঠে বেরিয়ে আসে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখেন
মোটা মোটা পাথর রয়েছে, কালো পাথর। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ইট। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এরকম অনেক কালো পাথর রয়েছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কালো পাথর। এরকম কালো পাথর এখানে অসংখ্য ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। সম্ভবত এখানে অতীতে হয়তো কোনো পিলার বা কোনো একটা কিছু ছিল, যাই হোক। বন্ধুরা, এই বল্লাল বাটি ঘুরে দেখলাম এবং তার সঙ্গে এখানকার অজানা কিছু ইতিহাসও জানলাম। তো ঘুরতে ঘুরতে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে এখন বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা আম গাছ। আম গাছ কিন্তু এই চারিদিকেই রয়েছে। মালদা যেহেতু আমের জন্য বিখ্যাত, এখানে চারিদিকে অনেক আম গাছ আছে। আর বন্ধুরা, এই যে চারিদিকে আম গাছ রয়েছে, এই আম গাছের তলায় এই সবুজ ঘাসের ওপরে বসে এই যে একটা প্রাকৃতিক যে একটা হাওয়া বইছে, মানে এই যে কী যে একটা মানে মানে আনন্দ, মানে কী যে একটা অনুভূতি, মানে সেটা বলে বা বর্ণনা করা যায় না। খুব সুন্দর লাগছে, একটা প্রাকৃতিক জিনিস এটা। এটা হতে পারে আপনার ঘর বাড়ি, টাকা পয়সা আছে, হতে পারে আপনার অনেক টাকা পয়সা আছে, তিনতলা চারতলা বাড়ি আছে, কিন্তু এই যে এখানে বসে যে একটা প্রাকৃতিক যে একটা অনুভূতি, মানে যে একটা আরাম মানে অনুভব করতে পারছি আমি, সেটা কিন্তু শহরে থেকে বা সেটা পাওয়া যাবে না। মানে এটা অতুলনীয়, যে সময়টা এখন আমি উপভোগ করছি, খুবই সুন্দর লাগছে, অসাধারণ। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।